আমরা ভৌতিক বিষয় নিয়ে আলোচনা করব রাজবিশন চ্যানেলের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি একজন অন্ধ লোক হেঁটে চলতেছে, পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছে, এ হাঁটতেছে, অলৌকিক ভাবেই এই পাশ কাটিয়ে চলে গেল, পাশ দিয়ে আরেকটি ট্রেন চলে আসতেছে, এই ট্রেনটি চলে আসার পরে সে অন্ধ বিদায় মাঝখানে চলে গেছে, অলৌকিক ভাবে সে বেঁচে গেছে, ট্রেনটির তলে চাপা পড়েনি। আবারও দেখতে পাচ্ছেন আপনারা, এখন দেখেন ইন্টারনেটে ভাইরাল হওয়া একটা ভিডিও, দুইটি বাচ্চা খেলা করতেছিল, দেখেন হঠাৎ করে ওয়ার্ড্রপটি পড়ে গেছে, পড়ে যাওয়ার পর দেখেন একটি বাচ্চা তলে পড়ে গেছে, আরেকটি বাচ্চা এখন কি করবে বুঝতে পারতেছে না, কিন্তু সে চেষ্টা করতেছে তাকে বাঁচানোর জন্য, সে পিছন সাইডে চলে গেছে, ধাক্কা দিতেছে, সে হঠাৎ করে দেখেন ওয়ার্ড্রপটি উঁচু করে ফেলছে, নিচের বাচ্চাটি চলে আসছে, কিন্তু ওয়ার্ড্রপের যে ওয়েট সে ওয়েট অনুযায়ী দেখেন বাচ্চাটি বাঁচার কথা না, কিন্তু অকল্পনীয়ভাবে বাচ্চাটি বেঁচে গেছে। আমরা আসলে বিশ্বাস করতে হয় মাঝে মাঝে, আমাদের কিছু কিছু বিষয় আছে আমাদের মনে হয় যে আমরা আসলে ভৌতিক বলতে কিছু আছে। দেখেন আরেকটা ভিডিও, গাড়ির সামনে একটি গাড়ি চলতেছে, গাড়িটি যাচ্ছে, পিছনে গাড়িটির মধ্যে ডেক্সবোর্ডে ক্যামেরা থাকা, ক্যামেরা ধারণ করা হচ্ছে, ভিডিও ধারণ করা হচ্ছে, এই গাড়িটির সামনে দেখেন কি হয়। এক পর্যায়ে দেখা যাচ্ছে গাড়িটি হঠাৎ করে নেই, উধাও হয়ে গেছে, আমরা দেখাচ্ছি উধাও, এখান থেকে দেখা যাচ্ছে ব্যানিশ হয়ে গেছে। আবারও দেখেন গাড়িটি সামনে দেখা যাচ্ছে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে, অনেক খোঁজার পরেও পিছনে গাড়ি ড্রাইভারটা অনেক খোঁজার পরেও গাড়িটি হয়তো আর কোথাও দেখতে পায়নি। এটা দেখে মনে হয় আমরা আসলে ভৌতিক জগতে কিছুটা বলতে বিশ্বাস করি, ভৌতিক বলতে কিছু আছে এটা মনে হয়। দেখেন আরেকটি সিন, ইলেকট্রনিক্সের একটা দোকানে একটি লোক হয়তো কিছু কিনতে এসেছে, এখানে এসে হঠাৎ করে তার সাথে যা ঘটলো সেটা একবার খেয়াল করে দেখেন, হঠাৎ করে সে বসে পড়েছে, হঠাৎ করে দেখেন টিভিটা পড়ে গেছে, এবং পিছনে একটি খেয়াল করে দেখেন হঠাৎ মনে হয় যে ভৌতিক একটি ঘটনা ঘটলো, আশ্চর্যজনক ঘটনা, এটা শুনে সে কখনো কল্পনাও করেনি এই রকম একটা আচরণ তার সাথে ঘটে যাবে, সে কি ইচ্ছে করে করেছে না তার উপরে ভৌতিক আশ্রয় হয়েছে। এটা দেখেন একটি তারা হয়তো ধর্মপত্র নামাজের জন্য দাঁড়িয়েছে, এখানে মহিলারা নামাজের সময় দেখেন পিছন সাইডে একজন লোককে, কালো পোশাক ধারী একজন লোককে দেখা যাচ্ছে, সে হয়তো কিছু খুঁজছে এরকম হবে, হঠাৎ করে এদিকে এলোমেলো ভাবে সে দৌড়াচ্ছে, কিন্তু সে হঠাৎ করে দৌড়িয়ে পালিয়ে গেল, যেখান দিয়ে পালিয়ে গেল সেখান দিয়ে কোনো দরজা বা অন্য কিছু নেই, তারপরে সে পালিয়ে গেল কিভাবে, এটা একটা আশ্চর্যজনক বিষয়। এরপর আমরা যা দেখতে যাচ্ছি দেখেন কিভাবে চলে গেল, আমরা মাঝে মাঝে বিশ্বাস করতে হয় আমাদের যে আসলে ভৌতিক বলতে কিছু আছে, কিন্তু আসলে বাস্তবতা সায়েন্স এটা বিশ্বাস করে না, কিন্তু আমরা কিছু কিছু সিন দেখে, দেখেন এই সিনটা দেখেন, এটা ইন্টারনেটে অনেক ভাইরাল হওয়া একটি ভিডিও, একটি পলিথিন রাস্তার মাঝে হেঁটে চলতেছে, মনে হয় যেভাবে একজন মানুষ হাঁটে সেই রকমই, দেখেন এটা আশ্চর্যজনক একটা বিষয় যে কেউ দেখলে শরীরের রোম শিউরে উঠবে, দেখেন হাঁটতেছে মনে হয় হেলে ধুলে চলতেছে পলিথিনটি, মনে হচ্ছে কেউ হাঁটছে। এখানে আরেকটি ভিডিও দেখেন, একটি ছোট বাচ্চাকে নিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল, এখন হঠাৎ করে সামনে দেখেন একটি একেবারে স্লো মোশনে যাচ্ছে, আমরা দেখাচ্ছি হঠাৎ করে দেখেন একটা পাথর এসে ওনার উপরে দুজনের উপর পড়েছে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য, খালি চোখে দেখা যাবে না, অদৃশ্য একটা শক্তি এসে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে চলে গেছে, পাথরটি হঠাৎ করে দেখেন একদম হঠাৎ করে পাথরটি পড়ে টুকরো টুকরো হয়ে গেল, ওনাদের হয়তো পাথর টুকরো পড়লে বাঁচার কথা নয়, তারপরে ওনারা হয়তো বেঁচে গেছেন। পিছনে ওনাদেরকে একটা মানে কাল্পনিক শক্তি ওনাদের কাছে দিয়েছে, দেখেন এই লোকটিকে দেখেন, উনি হঠাৎ করে সম্ভবত রেগে গিয়েছেন বা কি করতেছেন, ক্যামেরার পিছনে দরজার পিছনে কেউ দেখছে, দেখেন তার হাতের ইশারা সব কিছু করতেছে, দরজা লাগিয়ে দিচ্ছে, এবং দেখেন সামনে টিভিটাকে মনিটরটাকে হাতের ইশারায় কিভাবে সে সরিয়ে ফেলতেছে, তার মানে একটা তার ভিতরে হয়তো বা ভৌতিক কোনো শক্তি বা কাল্পনিক কোনো শক্তি কাজ করতেছে। এখানে একটি দেখেন টেবিলের থেকে পিছন থেকে প্লেট ছুঁড়ে 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 করতেছে, একেবারে খালি ফাঁকা জায়গা, কিন্তু এরকম ঘটনা তো ভৌতিক ঘটনা ছাড়া ঘটে না, বিদায় একদম ফাঁকা জায়গা, দেখেন দেখেন প্লেট টেবিল থেকে কিভাবে ট্রেগুলো পড়তেছে, প্লেট পড়তেছে। এবার দেখেন একটি লোক শুয়ে আছে জানালার পর্দা দিয়ে,
হাওয়ার মতো আসতেছে, কি যেন জানালার পর্দাটা সরিয়ে ফেললো, আমরা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে দেখেন সেটা আসার পর দেখেন আর কি গোল চিহ্ন দিয়ে বুঝিয়েছি, মনে হচ্ছে ওনার উপরে যে আবরণটা ছিল, উপরে যে বস্ত্রটা ছিল সেটাকে সরাচ্ছে, দেখেন হঠাৎ করে সরিয়েই ফেলছে, তার মানে কেউ নেই। তারপরে